এমন যদি হতো আমাকে সৃষ্টি করা হয়নি, আমার অস্তিত্ব বলতে কিছু নেই, কিংবা এই জগৎ সংসার থেকে একদিন ধূপ করে নাই হয়ে যেতে পারতাম, না আমি মৃত্যুর কথা বলছি না, কোনো সুইসাইডাল কোনো কথাও না, নাই মানে নাই, কেউ আমাকে মনে রাখার মতো কোনো অস্তিত্বই থাকবে না আমার। অস্তিত্বহীন কোনো কিছুর মেমোরি থাকাটা খানিকটা ইললজিক্যাল, ব্যাপারটা শুনতে অনেক কমপ্লিকেটেড। সোজা কথায়, এমন যদি হতো সৃষ্টিকর্তা কখনো আমাকে সৃষ্টিই করেননি, এই পুরো ব্যাপারটা নিয়ে ভাবার জন্য কিংবা অবজার্ভ করার জন্য আমার কোনো সাবকনশিয়াস মাইন্ডও থাকবে না। আমি আছি কি নাই সেটা আমি নিজেই জানবো না। অস্তিত্বহীন কোনো কিছুর ইহকাল পরকাল থাকে না। অস্তিত্ব না থাকলে হয়তো ইহকাল পরকাল দুই জায়গাতেই বেঁচে যেতাম। ইহকাল হলো লিভিং হেল। ইহকাল লিভিং হেল বানানোর জন্য পরকালও খুব একটা চমৎকার কিছু হবে না আমাদের বেশিরভাগের জন্য। আমার অস্তিত্ব না থাকলে সৃষ্টিকর্তার সামনে হিসেবের খাতা নিয়ে দাঁড়াতে হতো না। হ্যাঁ, জান্নাত পাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু পাশে তো জাহান্নামও আছে। অস্তিত্ব না থাকলে এত কিছুর পিছনে ছুটতে হতো না। জন্মের পর থেকে ছুটেই যাচ্ছি, ভালো স্কুল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, ভালো বেতনের চাকরি, একটা শেষ হলেই আরেকটার পেছনে বাই ডিফল্ট ছোটা শুরু করতে হচ্ছে। সব কিছুতেই মানুষের শুধু ভালো আর ফার্স্ট ক্লাস লাগবে। এত কিছুর পিছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে যাওয়া লাগে, কিন্তু ছোটা শেষ হয় না। সবশেষে দেখা যায় ওই ছুটতে থাকা ক্লান্ত দেহগুলোর কারো জায়গা কবরে হয়, কারো জায়গা হয় শ্মশানে। প্রত্যেকটা দিন শেষে মনে হয় এত কিছুর কী দরকার ছিল।